नमस्कार, वेलकम टू माय चैनल। आज हमें आपन साथे शेयर करते चले स्वादे गंधे भरपूर मुसुर डाल बा मुग डाले एक अपूर्व स्वादेर रेसिपी जा थाकले भात और रुटिर साथे खेते दारुण लागबे। रेसिपिटा तैरी करार जोन्नो गैस अन करे कड़ाई बसिए 1 टीस्पून रिफाइंड अएल दिए दिलाम। आपनारा चाहले घीओ दिते पारेन। तेलटा गरम होए गेले हाफ कप परिमाण मुग डालके भालो करे धुए निये जल झरिए निएछि। डाल तेले दिए दिच्छि। डालटाके प्राय एक मिनट मीडियम फ्लेमे एइभावे नाड़ाचाड़ा करे भेजे निच्छि। मुग डाल भेजे नेवार पर एते दिए देव हाफ कप परिमाण मुसुर डाल। मुसुर डालकेओ भालो करे धुए निये जल झरिए रेखेछि। मुसुर डाल दिए दिच्छि। मुग डाल मुसुर डाल के मिशिए निये आरो कयेक सेकेंड भेजे निच्छि। आपनारा चाइले शुधुमात्र मुग डाल बा शुधुमात्र मुसुर डाल दिए रेसिपिटा तैरी करते पारेन। मुग डाल मुसुर डाल के आरो कयेक सेकेंड भेजे निये एते दिए दिच्छि एक ग्लास परिमाण जल। जल दिए दिलाम। भालो करे मिशिए निच्छि। मेशानो हुए गेले एते दिए देव परिमाण मतो लवण हाफ टी स्पून हलुद गुड़ो एकटा तेजपाता। सब किछु मिशिए निये ढेके रेखे देव 10 मिनिटेर जन्य। प्राय 10 मिनिट हुए गेछे। ढाकना खुले देखे नेब डाल सिद्ध हयेछे किना। जदि ना सिद्ध हय ताहले आरो किछुक्षण ढेके राखते हबे। एखाने डाल भालोभावे सिद्ध हये गेछे। डाल के एइभावे नाड़ाचाड़ा करे मिशिए निच्छि। गैस अफ करे दिलाम। ढेके रेखे दिच्छि। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল, দুটো শুকনো লঙ্কা, হাফ টি স্পুন পাঁচ ফোড়ন। শুকনো লঙ্কা পাঁচ ফোড়নকে তেলে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন কুচি, হাফ টি স্পুন আদা কুচি। রসুন আদাকেও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাসুরি মেথি। কাসুরি মেথিকেও তেলে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। সব কিছুকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। একটা খুব সুন্দর গন্ধ আসছে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোকেও পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু লবণ, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। সব মশলাকে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ডালকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা চাইলে ঘনও তৈরি করতে পারেন বা পাতলাও তৈরি করতে পারেন। অল্প একটু হালকা গরম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। একটি পাত্রে নিয়ে নিচ্ছি মুগ ও মুসুরের ডাল ফ্রাই।
আপনারা ভাত বা রুটির সাথে এইভাবে ডাল তৈরি করে অবশ্যই দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।